আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুসান্নফ ইবনে আবি শাইবার 937 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ঘর থেকে বের হলেন, বের হয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুমুশ শিরকাস সারাইর, হে মানুষেরা তোমরা খেয়াল করো, হে মানুষ সকল তোমরা খেয়াল করো, ইয়াকুমুশ শিরকাস সারাইর, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো, গোপন শিরক থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস শিরকাস সারাইর, তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, গোপন শিরক আবার কি? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বলেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরক হলো, আইয়াকুবুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদা। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন এলাকার কোন পাড়ার কোন গোষ্ঠীর কোন মানুষ সালাত আদায় করতে দাঁড়িয়েছে এবং সে সালাত আদায় করছে, ফায়ুযায়্যিনু, খুব সুন্দরভাবে, জাহিদান, অনেক চেষ্টা করছে, খুব সুন্দরভাবে রুকু করছে, খুব সুন্দরভাবে সেজদা করছে, খুব সুন্দরভাবে কিয়াম করছে, খুব সুন্দর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দোয়া করছে, সেজদায় গিয়ে দোয়া করছে, ফায়ুযায়্যিনু জাহিদান লিমা ইউরা মিন নাযরি নাস ইলাইহি, যাতে করে পার্শ্বের মানুষ তার সালাতকে দেখে, যাতে করে পাশের মানুষ তার সালাতকে দেখে, দেখা লোকটা যে অনেক সুন্দরভাবে সালাত আদায় করছে, অনেক সুন্দরভাবে কিয়াম করছে, অনেক দীর্ঘক্ষণ ধরে কিয়াম করছে, দীর্ঘক্ষণ ধরে রুকু করছে, দীর্ঘক্ষণ ধরে সিয়াম করছে, সেজদা করছে। আল্লাহ সু বলছেন, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরক, মানুষকে খুশি করার জন্য, যে আমি সালাত আদায় করছি, মনে মনে পাশে একটি লোক এসে দাঁড়িয়েছে, হয়তো বা আমার মনের মধ্যে এটা আসতে পারে, পাশে লোকটা আসছে, আমি সুন্দরভাবে সালাত আদায় করি, এই যে মনের যে একটা চিন্তা, এটাই হলো গোপন শিরক। সহিহ বুখারী 2660, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল, একদা আল্লাহর রাসূল আমাদের মাঝে বেরিয়ে আসলেন, এমন অবস্থায় আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ আদ-দাজ্জাল মিনাল মাসীহ আদ-দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে সংবাদ দিব যা তোমাদের ব্যাপারে আমার নিকট দাজ্জালের ফিতনার চেয়েও বেশি ভয়ঙ্কর? তোমরা যে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছো, তা আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে সংবাদ দেব যা দাজ্জালের ফিতনার চেয়েও আমার কাছে বেশি ভয়ঙ্কর? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীগণ বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকুল খাফি, শিরকি খাফি, গোপন শিরক। তো গোপন শিরক কি? ওই একই কথা এখানে তিনি বলছেন যে আইয়াকুমুর রাজুলা ফায়ুসাল্লি ফায়াযীদু সালাতু, যে কোন সম্প্রদায়ের কোন গোষ্ঠীর কোন সমাজের কোন মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন দীর্ঘক্ষণ ধরে সালাতে দাঁড়িয়ে থাকে, উদ্দেশ্য কি? লিমা ইউরা মিন নাযরিল রাজুল, যাতে করে তার মনে এটা থাকে যে পাশের লোক তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তো পাশের লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, তখন আমাকে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে, সুন্দরভাবে রুকু করতে হবে, সুন্দরভাবে সেজদা করতে হবে, তা নাহলে তো পাশের লোক আমাকে পছন্দ করবে না, আমাকে ভালোবাসবে না, আমাকে বাহবা দিবে না, আমার অন্য জায়গায় আমার নাম প্রশংসা করবে না। এই লৌকিকতা প্রদর্শন, লোক দেখানো সালাত আদায় করা গোপন শিরক, আর লৌকিকতা প্রদর্শন করা এবং লোক দেখানো সালাত আদায় করা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর। অথচ আমাদের সমাজে এই লৌকিকতা প্রদর্শনের ভয়াবহতা এত বেশি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, বৈষয়িক জীবনের রন্ধ্রে রন্ধ্রে এই লোক দেখানো আমলের প্রতিযোগিতা চলছে,